তো গুড মর্নিং গাইস। তো সকাল সকাল উঠে গেছি, তো ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিলাম, তো খাওয়ার পরে এখন ব্লগটা শুরু করছি। তো ঘটনা হচ্ছে, কালকে তোমাদের দেখাইলাম যে আমাদের ঘরটাকে শেষ করে দিয়েছে, ওই জন্য ওগুলো প্লাস্টিক তোলার পরে আজকে ভাবলাম যে মাটি তো আনাই আছে, তো মাটিগুলো দিই, এখানে বালু আছে তো তাহলে একদম ইয়ে হয়ে যাবে, আর তখন চিকের উৎপাত কমে যাবে। তো ঘরের যা যা ছিল সব খুলে বাইরে নিয়ে যাওয়া হলো, একদম পুরো সুকেশ খালি। তো খাটটাও খুলতেছি, এটাও খুলে নিয়ে যাবো, বাইরে রাখবো, রাখে এখানে মানে মাটি দিব আর কি ভিতরে। তো চলো, আজকে তো দোকান যাওয়া হবে না, এগুলো কাজ করতে করতে দিনটা শেষ হবে। আর ওদের এখানে দোকান হচ্ছে, আমি খুঁজে মরতেছে পাইতেছি না, তো পাইলো। তো এখানে আমাদের কাপড়গুলো একদম ঠিক হয়ে আছে, এতগুলো কাপড় ঠিক আছে, তবু বলে কাপড় নেই, ইউজ হয় না এতগুলো কাপড়, তো সব স্টক। তো এটা V23, এটা আগে ছিল আমাদেরই ছিল, তো এই খাট খুলে রাখছি, এখানে ট্যাংটাই কিনে রাখছি, সমস্ত কিছু মানে খুলে একদম এলোমেলো হয়ে আছে ঘর পুরা। কিন্তু এই ব্যাং সামনে সামনে যাওয়া হচ্ছে আর ঝাঁপি ঝাঁপি বেড়ে দিচ্ছে, এটা গড়বড় করে, ওটা গড়বড় করে, ঠিক আছে। এই ব্যাং খতরা ব্যাং একদম, এই যে ধাপাধাপি শুরু করছে। তো এখানে মাটি অলরেডি দিয়ে ফেলছি, এই যে মাটি দিচ্ছি। তো বর্ষার দিনে মাটি কোথায় পাওয়া যায়, তো আমরা স্টক করে রাখছি আগেই, ওই জন্য মাটি আছে। তো আজকে ইলেকশনের রেজাল্ট, ঠিক আছে, এই জন্য দোকান টোকান বন্ধ, তো তার কারেন্টও নাই, ইলেকশনের কারণে কারেন্টও আউট হয়ে গেছে, এর কারণে আর কি মাটিও পাচ্ছি আর কি। আর এদিকে আমাদের এদিকে জল নাই, জল অল্প একটু আছে, তোকে বলতেছি একটু ও মানে মাটিটা ওঠানোর জন্য হাতি দেওয়ার, কিন্তু ও দিচ্ছে না, হাতি ঘোড়া, ঠিক আছে। তো চলো না দেয় নেই জাগা, যা দোকান খুল, যা। তো দোকানটা খুলিস ততক্ষণে, মাটি না বল। হুম, আবার মাটি তুলতে তুলতে দম শেষ হয়ে গেল, ওদের কে বলি কতবার করলাম, তো ওদের কথা শুনলো না, বলেছে আমি এটা করি সেটা করি, এদিকে যাই ওদিকে যাই, ধাপ খেলায়, ঠিক আছে। তো কত কষ্ট করে উপায় দিছি, আরো বলে কি আমি এখন ক্যামেরা ধরবো, ধর ক্যামেরা, তখন এই যে ঘরে প্রায় তুলে শেষ, একটু বাকি আছে মোটামুটি কয় বালতি খাবে, ছয় বালতির মতো, এদিকটু নিয়ে ঘরের অবস্থা এরকম করছি। তো ওটা পুরো শেষ ওঠানো, তো এটা বাকি আছে, ঠিক আছে। এটা ঘুঘড়ি পোকা রাত্রিবেলা ঝিঝি ঝিঝি করে, এই যে এই পোকা মাল বের হয়ে গেছে মাটিতে থাকে, একটু নড়াচড়া করাই, এটা ছাগল কামাইলে ছাগল মারা যায়। তো সত্য এলোমেলো আছে, তো আমরা সিদ্ধান্ত নিলাম এটাকে এইদিকে রাখবো, এখানে মানে খাটটা রাখবো, আর জানলা এটা সাইডটা খোলা থাকবে, আর এদিকে পাইকা থাকবে, ঠিক আছে। তো এখন এটাকে আমরা ঠিক হয়ে গেল আছি, তো ওদের এখন শুনি আসলে আর কি কাজে, কি বলিস বল? নো কমেন্টস, নো কমেন্টস, ঠিক আছে। তো চলো লেটস গো, এখন ঠিকঠাক করি ঘরটা, ডিজাইন করি, তোমাদের মানে ডিজাইন করা আছে, আইডিয়া থাকলে বলে, এটা ডিজাইনটা করাই আছে। তো চলো এটা আমরা ঠিক করে নিচ্ছি এখন, তো টাইম লেপসের মধ্যে তাড়াতাড়ি করে দেখাই। Thank you.
এটা দেখো কাজ নাই, একদম সরসরা মোবাইল টিপতেছে। বললাম যে দোকানটা খুল, তাও খুললো না। মাটি বইতে বললাম, মাটি মানে নিয়ে আসার জন্য বললাম, তাও নিয়ে আসলো না। ঠিক আছে, তো একদম এক নম্বরের বান্দর, লুচ্চা, বদমাইশ, ফাইনাল লোক এইরকম আসলো। ঠিক আছে, এদিকে খাটটা রাখলাম, এদিকে ছুকে সেদিকে মানে যে এটা কি বলে ড্রেসিং, এটা এখানে একটা ট্যাঙ্ক রাখলাম। তো ফাইনাল এইরকম, ফাইনাল লুক এইরকম নিয়ে আসলাম। ঠিক আছে, তো আগে খাটটা এদিকে ছিল আর এটা ছিল এইদিকে। তো দেখি এইরকম করে একটু দিন থাকি, ভাল লাগলে পরে রাখবো, নাহলে আবার চেঞ্জ করে দেবো, কোনো ব্যাপার না। তো 9টার সময় কাজে ধরিয়া, তো এখন বাজে 2:40। তো এখন আমাদের কাজ শেষ হলো, মোটামুটি গুছিয়ে নিলাম আর কি। তখন গিয়ে স্নান করবো, এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হয়নি। সকালবেলা চা খাইলে খাইছি, আর মানে একটু আগে চা খাইলাম, তখন চা খাওয়া দাওয়া করে আসি, তখন স্নান টান করিয়া আর কি খাওয়া দাওয়া করবো। তো আজকে অনেক মানে পরিশ্রম হয়ে গেল, তো কাজও হইলো। যাই হোক, বৃষ্টির দিন, তো এমনিতে দোকানে প্রথম গাছের জন্য একটু কম চলছে, সেদিকে বাড়ির গাছগুলো হলে গোছানো হলে টুকটাক তখন করবো স্নান। চলো ভাই ভাই, দেখা হচ্ছে স্নান করে খাওয়া দাওয়ার সময়। তো বন্ধুরা, তো তোমরা সারাদিনে দেখলে তো কী কী হইলো। তখন বাজে মানে রাত 8:30 মতো। তো বিকেলবেলার ব্লগ করলাম না, ডাইরেক্ট চলে আসি দোকানে, দোকানে কাজকর্ম করলাম, কাস্টমার ছিল। যাই হোক, আজকে মানে ইলেকশনের পারপাসে একটু বাজারের লোক টোক কম হয়েছে, কারণ একটু ঝামেলা তো জানোই, ওয়েস্টবেঙ্গলের ইলেকশন কীরকম চলছে, তো ওটা বলার মানে অপেক্ষা রাখে না। তো ঘটনা হচ্ছে এখন মানে একটা তোমাদের ভালো মানে একটা ছেলের সঙ্গে পরিচয় করে, ঠিক আছে, একদম বেটার বেস্ট ছেলে, ইন্টেলিজেন্ট। তো আজকে ওর হচ্ছে মানে ইসে লাস্ট ডেট, ঠিক আছে। ও এখন পরীক্ষার ফিস জমা করবে, ঠিক আছে, আজকে 11টার পরে আর চলবে না, কিন্তু সার্ভার খারাপ চলছে, কতক্ষণ থেকে খারাপ দেখাচ্ছে, ঠিক আছে, এইভাবে চলছে, এখনও পেমেন্টে নিচ্ছে না, কি হবে জানি না। এই যে হচ্ছে ওই সেই ছেলে, ঠিক আছে, জয়েন ইন্ডিয়ান নেভির মানে আর্মির ফর্ম ফিল আপ করছে, পরীক্ষা শেষ হয়েছে, তারপরে অ্যাডমিট ডাউনলোড করছে, তারপরে এবার মানে SSC GD-তে পাশ করছে, পাশ করার পরে অ্যাডমিট মাঠের শেষে অ্যাডমিট ডাউনলোড করছে, মাঠ কমপ্লিট সবারই, তখন অ্যাডমিট ডাউনলোড করছে। আর হচ্ছে নেভির ফর্ম ফিল আপ লাস্ট দিনে পুরা কষ্ট করে মানে করা হয়েছে, সে যায় ও তখন ওর গায়ে জল পড়ে, ঠিক আছে। তো এখন একদম পূর্বে কলকাতা যাবে না। তো চলো আর কি বেশিক্ষণ না বাড়িয়ে, যাই হোক, ব্লগ সম্পূর্ণ মানে একটু শর্টকাট করতেছি, তাড়াতাড়ি শেষ করে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, গুড নাইট।